এই মুনক গেছৰ টেবলেট কেইটামান আনিব দিলোঁ, এতিয়ালৈকে দেখা দেখি নাই। এই মানে ইহঁতৰ কোনো ৰেছপনচিবিলিটি নাই। ৰিটায়াৰমেণ্টৰ পাছত আন্দোলন কৰিবলৈ জোৰটো থাকিব লাগিব নহয়। কথা ক'বলৈ আহিছে, তোমাক দম দি গৈছে নিদিব কেলে? তোমাৰ ওপৰত একদম খং উঠি আছে। তুমি বাৰু কেলেনো এই কেওটোৰ লগ লাগি এইবিলাক কাম কৰিছা কোৱাচোন? আপুনি মোক কি কৰিব লাগে বুলি ক'লা? হেল্প আপোনাক মই আৰু কেনেকৈ সহায় কৰিম? কি ক'লে? আৰে ৰিপৰ্টৰ নামত গণি গণি 1200 টকা দিছো, কিয় দুখ নকৰিম? ৰিপৰ্টৰ নামত আপোনাৰ 1200 টকা খৰচ হৈছে কাৰণেতো আপুনি গম পাইছে যে আপোনাৰ অমুকটো বেমাৰ হৈছে। দেউতাই ভাল পোৱা নাই নেকি? গেছৰ টেবলেটটো খোৱাৰ পিছতো ভাল পোৱা নাই যদি এবাৰ ডক্টৰৰ ওচৰত কনচাল্ট কৰিব লাগিব। দেউতা অলপ ভাল পাইছানে? অলপ ফুলাটো কমা যেন লাগিছে, কিন্তু জ্বলা পোৰাটো কমা নাই। অলপমান অলপমান বিষোৱা যেনো লাগে। তাকেতো, তুমি এনেকৈ গেছৰ টেবলেটবিলাক খাই নাথাকিবাচোন। এবাৰ ঘৰুৱা ডাক্তৰ এজন আছে, কিয় হেমেন আংকলক এবাৰ দেখুৱাই ল'ব নোৱাৰা নেকি? পইচা পাতিও নলয়, ফ্ৰী চাই দিব। আচ্ছা, তই তাৰমানে ভাবিলি যে মই পইচা খৰচ হোৱাৰ ভয়ত ডাক্তৰক দেখুওৱা নাই? আচলতে সেইটো কথা নহয়ও। মই আচলতে মোৰ কিবা ডাঙৰ বেমাৰ হৈছে বুলি মই ভবা নাই। হ'ব, এনেইতো এবাৰ দেখুৱাই আহিব পাৰা। কালিলৈ ৰাতিপুৱা ওলাবা, এবাৰ এনেই চেকআপ এটা কৰোৱাই আহিম। এনেও ভাল বুলিয়ে ক'ব। ভাল বুলি ক? এই আমাৰ বেমাৰী ৰখেশ্বৰ বুঢ়াই তেওঁৰ ভতিজাকক ফোন এটা কৰি মোক ক'বলৈ কৈছিল তেওঁৰ ঘৰত বোলে এটা বিস্কুট আছে, সেইটো খাই দিবলৈ। খাই পেলাবলৈ নহয়ও, খাই পেলাবলৈ ক'বলৈ। ফোন নম্বৰটো দিছিলে, ফোন এটা কৰি চাওঁ ৰ। আৰে ভাই, এটা বিস্কুট নষ্ট হ'ব, কম ডাঙৰ কথা? কি যে মানুহবোৰ আহে নহয় আমাৰ ইয়ালে মানে। ৰ ৰ ৰ, মই তেখেতক ফোন এটা কৰি দিওঁ, নহ'লে মানুহটোৱে দুখ পাব নহয়। ৰখেশ্বৰ ভতিজা এইটো। হেল্ল', অঁ মই হেমন্ত কাকতিয়ে কৈছিলোঁ। আচ্ছা, এই ৰখেশ্বৰ চৌঠেঙীয়াৰ ৰখেশ্বৰ চাৰিঠেঙীয়াৰ চাৰিঙীয়া চাৰিঙীয়াৰ ৰখেশ্বৰ চাৰিঙীয়াৰ ভতিজাক নহয় জানো? অঁ, মানে ঘটনা হৈছে কি, তেখেত মোৰ ভাড়াঘৰতে আছিল, হা মৰিল। হে তেৰিকা, নাই মৰা হে, কি সুধিছে, কি মৰিবনে? অৱশ্যে মৰিবও পাৰে, বেমাৰৰ কথা ক'ব নোৱাৰিতো, হা মোৰ এড্ৰেছটো লাগে। অ' তাৰমানে আপুনিও আহিব? এটা কাম কৰক, লিখি লওক লিখি লওক, হেমন্ত কাকতি, হেঙেৰাবাৰী, নিয়াৰ নৱজ্যোতি ক্লাব। আৰু তাত আহি আপুনি নামি দিলে, হেমন্ত কাকতি বুলি ক'লে যিকোনো মানুহে আপোনাক মোৰ ঘৰটো দেখুৱাই দিব, ঠিক আছে? অঁ, কি থাটলাছ ভতিজাক, খুৰাক মৰিলে নে নাই তাকে সুধিছে। কি কি কোৱা? আৰু শুন, এই ভতিজাকটো আহি আছে বোলে। অৱশ্যে বেয়া হোৱা নাই, বেমাৰী মানুহ অকলে থকাটো ৰিস্কৰ কথা। তাতে মোৰ ধাৰণা বুঢ়াৰ ওচৰত পইচাও নাই নেকি? অ' ৰ'বাচোন, তুমি যে বিস্কুটটোৰ কথা নক'লাই, পাহৰি থাকিলো নহয়। হ'ব দে, আহি আছে নহয়, তেতিয়াই গম পাম আৰু। আচ্ছা শুন, কালি ডাক্তৰ হেমেনৰ তালৈ যাম, তই ওলাবি, বুজিছ নাই? দেখাবা, এবাৰ দেখুৱাই লোৱাটো ভাল। দে বহ তই। আরে মোর ব্যাগ তো কত, মোর ব্যাগ তো তো ইয়াতে থইছিল, ব্যাগ তো ইয়াতো নাই, নাই ইয়াতো তো নাই, নাই মই তো ব্যাগ তো তো ইয়াতে থইছিল, মোর ব্যাগ তো কলে? ও ব্যাগ এটো দেখুন ইয়াত, মই তো এ ব্যাগ তো ইয়াত থইছিল, ইয়ালে কেনে কে আহিল? নাই নাই না, কোনোবা ইয়াত হাত দিছে, একেবারে খসা, কোনোবা এ বেগত একেবারে হাত দিছে। অ, যদি মোৰ বেগত থকা পইচাখিনিত কাৰোবাৰ হাত পৰিছে তেতিয়া কি হ'ব? নাই নাই, অ' সঁচা, তলাটোও খোলা আছে। এ হ'ল আৰু আজি,
মোর পয়সার যদি কোনোবার হাত পড়েছে দুই তিন এ হয় একেবারে সচা, ইয়াত থাকা পয়সা মোর আধা বি এ নহয়, কোনোবাই ইয়াত হাত দিছে সচায়, মই ইয়াত আসলে পয়সাখিনি বারো কোনে নিলে, কোনে এই কামটো করিলে বারো? না নাই না নাই, মই পুলিশক দিমেই, মই মই জেলত ভরামে একদম, মোর এই কলিজাত বারো কোনে দেগার ভরালে বারো, মোক একেবারে দেউলিয়া করে পেলালে, মই একেবারে দেউলিয়া হয়ে গেল। এই কামটো বারো কোনে কইছে? এ হয় এ হয় একেবারে হয়, এই মোর লগত রুমত একেলগে থকাতো ই ইয়ে হয়, মই এই কথাটো মই মালিকক জানাব লাগিব, এ নাই মই জানাবই লাগিব, মই আজি পুলিশ আহার আগতে এই রহেশ্বর সারিঙিয়া কি বস্তু বুঝি পাবি, ইমান দিনে মনে মনে থকা বলে ভাবিছিল, আজি তই ভালকে বুঝি পাবি। নাম এন্ট্রি করলো, বলা বল কত যা, একটা কাম করো নাকি, ইয়াতে অল সময় রও নাকি, কিয় হসপিটালের বাইরে রয়ে থাকলে বেমার ভালো হয়ে যায় নাকি? এ মানুষ দেখুন কয়ে বোলে ডাক্তর ঈশ্বরের দ্বিতীয় রূপ, গতি ইয়ার পর মতো সেবা জানাইছো। আরে কি যে করছা নয় বেমারি, এটিও ফটো আমি এড়াই নাই, মানে বলা হে তেরি কা নালাগে দে, বুঝছো না ইহতে কি পরীক্ষা করব জানা আছে, গাত হাতখন ফুরাই দি পুরো 500 টাকার গলা কাটি দিব, এমন অঙ্কলে পয়সা নলয় বলা, অবশ্যই হয় তথাপিও বহুত টেস্ট করব দিব নহয়, তাতকে একটা কাম করো বুঝছো না, এই তাতে ফার্মাসি এখন আছে কেটামান স্ট্রং পিল লই লও, ভাত খাই উঠি মারি দিম খালাস। তুমি মানে ইমান সিপস বলি মই জানা নাছিলো দেই, তুমি আমার ঘর থকা বেমারি বুড়াটুতক সিপস। হে তেরিকা মই পয়সার কথা ভাবা নাই, ও এই মস্ত মস্ত বেজি লব, বডিত সুমুয়াই দিব, তেজ উলিয়াই লব, কিবা মেশিনত ভরাই দিব, হোল বডিত তার সার লগাই দিব, সেইবোৰ লগালে শুন মই তেতিয়া আধামরা হৈ যাম। ঘরতে তুই মানে ঘরতে গুটিটো আলেকজেন্ডার হৈ থাকি, এতিয়া ভিজামি কৰি হলানে, ইমান জনা বুঝা মানুহ হয় এনেকুৱা করলে কেনেকে হবে? আরে তো ডাক্তর দেখাই লোক, তারপিছতে গম পাবা কি করব লাগিব কি নকৰিব লাগিব, তোমাক দৰব কেটামান দিও পঠিয়াই দিব পাৰে, ডাক্তৰে যদি টেস্ট কৰি মোক কৈ দিয়ে। সরি মিস্টার কাকতি, বহুত দেরি হৈ গল, আপোনাৰ লাস্ট টেস্ট। তেতিয়া কি কথাবোৰ কৈ আছা বাৰু কোৱাচোন, তুমি মানে দেখুৱা নেদেখুৱা যি কৰা কৰা, মই যাও মাক পঠিয়াই দিয়া হলে ভাল আছিল। তেৰিকা মাৰৰ নামটো কিয় লৈছ, মই দেখুৱাম নহয়, হে ভগৱান বেজি আৰু মেশিনৰ পৰা মোক ৰক্ষা কৰিবা, বল কত যোৱা, বলা ইমান ভয়, মোক বেষ্ট অফ লাক বুলি ক, বেষ্ট অফ লাক। এ বুহা গল নেকি, গল যদি ভাল পাইছিলো আৰু দেই, হে প্ৰভু ভাল কামো এটাৰ পৰা তুমি ৰক্ষা কৰালা দেই, হে প্ৰভু। অ বুঢ়াৰ বেগটো চোন দেখোন ইয়াতে আছে, এ বুঢ়া কত যাব, এই বেগটোত কি আছে বাৰু, এইটোতো ভিক্ষাৰী জুলুঙাটোহে আৰু, তুমি মোর বেগর পর যান পয়সা নিছা উলিওয়া উলিওয়া বলে কইসেরিকা, হেরি মুখ সম্ভালি কথা কব, এই দীপক হাত ঘাটর হৈয়াকনি হব পারু, শয়তানর শয়তান হব পারু, চুর হব নোৱাৰো, চিনি পোৱা নাই মই জু হাত হয়, হেৰা তাৰ মানে মোৰ বেগটোৰ পৰা পইচাখিনি উৰি গল নে যাদু কৰি নিলে, এই ৰুমটো তোমাৰ আৰু মোৰ বাহিৰে কোন থাকে, নাই নাই তুমিয়ে নিছা, অ আপোনাৰ লগত একেলগে থাকিলোঁ কাৰণে মই এতিয়া চুৰৰ বদনাম ল'ব লাগিব ন, অ আপোনাৰ লগত থাকিবলৈ মোৰ কোনো চখ চোৱা নাই, মালিকেহে জোৰ কৰি আপোনাক মোৰ মূৰত বহাই দিছে, এ এইবিলাক পকি থাকি লাভ নাই, উলিওৱা উলিওৱা মোৰ পইচা উলিওৱা, নহলে মই কিন্তু থানালৈ যাম, ঐ জালে কি বকে চাও, কেই টকা হে আছে, কি কেই টকা, কি কেই টকাৰ কথা কৈছা, বহুত টকা, পুৰা 50 টকা হোৱা হলে মই ইমান দেৰি থানাত থাকিলোহেঁতেন, 50 পইচা, সি সি হে প্ৰভু সি 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 সি,
হেৰি আপুনি মোক বৰ দুখ দিলেহে, মই অন্তৰত বিৰাট আঘাত পালো। ইহ দীপক, তোৰ এই অৱস্থা, পঞ্চাশ পইচা চুৰি কেছত ফচিছ। ফোন কৰোঁতে গুৱাহাটীৰ হেঙাবাৰীতে বুলি কৈছিল। নাই, ব্লাউজৰ ন ৭৩ চাইজৰ, ৰংটো ৰঙা বা গুলপীয়া। আগবঢ়াইছে সুপারবেস্ট মল 33 কেশকালা, ইহি হে সহি। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিটক্যাট, হকিন্স প্রেসার কুকার, বাজাজ ইলেকট্রিক্যাল, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, স্যাভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সাথে, আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি, অন্নপূর্ণা, ঘি ইজ গুড, জুনিয়র হরলিক্স, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অটল অটো, নেরোলেক সুরক্ষা, ওয়াইল্ডস্টোন কোট, আইডিয়া 4G, হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ আর টিভিএস আপাচি আরটিআর। ইমানেই মূর স্ট্যান্ডার্ড। হেৰি, বেয়া নাপাব, আপুনি পাৰিলে মানুহক নকব দেই, নহলে মোৰ ইজ্জত একেবাৰে শেষ হৈ যাব। চি 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 পঞ্চাশ পইচাৰ চুৰ। হেৰি, পঞ্চাশ হাজাৰৰ চুৰ বুলি ক'লেও ভাল লাগিলহেঁতেন, অন্তত মোৰ ইজ্জতটো থাকিলহেঁতেন। এয়া লওক, ২ টকা দিছোঁ, পঞ্চাশ পইচা চুৰ হৈছিল, ১.৫ টকা লাভ হ'ল, ১.৫ টকা দি এনজয় কৰিব যাওক। এই অপমান, হে প্ৰভু। পঞ্চাশ পইচা চুৰ কৰি ২ টকা দি থৈ গ'ল, এওঁ আচলতে চুৰ কৰিছিলে নে নাই কৰা? নাই নাই, ১.৫ টকা লোকচান হ'ল নেকি বাৰু? নাই নাই, মই পঞ্চাশ পইচাটো ৰাখি ১.৫ টকা ঘূৰাই দিম। এইবাৰৰ পৰা বেগটো মই লগতেই ৰাখিম, এইৰকম কবা মাৰি ধৰি থাকিম। এইবাৰ নি পেলাই যেতিয়া নটা লাগিছে আকৌ নিব পাৰে। নাই, মই ৰখেশৰ চাৰিঙীয়া হয়, উঠোঁতে খাওঁতে বহোঁতে বেগটো গবা মাৰি ধৰি থাকিম। এই কোন দম লৈ নাথে ভাড়াঘৰ খুলিবলৈ যায়? এইকেইটা পইচা খৰচ কৰোঁতে হুচ হেৰাই গ'ল, কিমাননো খৰচ কৰিলোঁ। আন্দোলনটো সফল নহ'ল, চেষ্টাটো কৰিছিলোঁ, তাকো পইচা দিওঁতে কেতিয়াবা ৩০০, ২০০, ১০০ এনেকৈ আন্দোলন চলাব পাৰি নেকি? এইবাৰ ক'লে মই কৈ দিম, কম পইচাত মই এইবিলাক কৰিব নোৱাৰোঁ। আপ লোকেল হ কিয়া? আপ এই কাগজ মে কিয়া লিখা হে দেখো তো, বতাইয়ে তো। ধেত্তে, মানে কাগজখন ডাকিয়ে দেখোৱাত হিয়া চিনি পাব বুলি ক'লে, এতিয়াচোন কোনেও চিনিয়ে নাপায়, কি করা যায় বাৰু? হেৰা, কাক বিচাৰিছা? আপ ইহাকে হো, তুমি কি ধৰণৰ লৰা হে? মই কৈছো অসমীয়াত কথা, তুমি আকৌ খিচিৰি সোপাব। নহয় মানে, গুৱাহাটীৰ অসমীয়া ভাষাটো চলেনে নাই নেজানো নহয়, তাতে আকৌ ইয়াত পঢ়ি শুনিয়ে যিখিনি লৰা আমাৰ তালৈ উভতি যায়, অ কি ভাষা কয় বুজিয়ে নাপাওঁ। তাকে বোলো। হ'ব, আমি খাচ অসমীয়া, অৱশ্যে কেতিয়াবা খিচিৰি কওঁ। বাৰু চাওঁচোন এই কাগজখন দিয়াচোন, এইখন চাওকচোন। অথনিৰ পৰা জাকে দেখুৱাওঁ মূৰটোহে জোকায়, কওঁতে কৈছিল জাকে দেখুৱাওঁ বোলে সিয়ে দেখুৱাই দিব। এনেকুৱা নামৰ মানুহ ময়ো পোৱা নাই বুজিছা, এই অসমতো পাবান নাই মোৰ সন্দেহ হৈছে। অসমৰ নহয় নেকি? ফোন কৰোঁতে গুৱাহাটীৰ হেঙাবাৰীতে বুলি কৈছিল। নাই, ব্লাউজৰ ন ৭৩ চাইজৰ, ৰংটো ৰঙা বা গুলপীয়া। হেৰা, হে এনেকুৱা নামৰ মানুহ তুমি ইংলেণ্ড আমেৰিকাতহে বিচাৰি হ'ল? আপোনাৰ চোৱাত ভুল হ'ল দেখিছোঁ, এইখন নহয় নহয়, পিছফালে আছে লিখা। আচলতে মানুহজনীয়ে খৰধৰতে পাহৰি যাম বুলি এইখন কাগজতে সেই ব্লাউজৰ চাইজটো লিখি পঠিয়াইছিল। হেমন্ত কাকতি, তাকেই কোৱা, ভাড়াঘৰ বিচাৰি আহিছা, সিমান ভাড়াঘৰ থাকি বৰ ঠিক নাপাবা। হ'ব, আহিছা যেতিয়া থাকিবতো লাগিব, মৰিবলৈ অহা মানুহক কিমাননো বাধা দিম, শেষত মোৰহে লোকচান হয়। শুনা, তুমি এটা কাম কৰ, এই বাইলাইনটোৱে দি সোমাই যোৱা, তাৰপিছত একদম গৈ থাকিবা চিধা গৈ দুজোপা কৰবি গছ পাবা, কৰবি ফুল যে মাইকো লেখিয়া যে, সেইটোৱে দি সোমাই গ'লা, দীঘল পদূলি এটা পাবা, সেইটোৱে হ'ল হেমন্ত কাকতিৰ ঘৰ। মই ইয়াৰ লোকেল গাৰ্জেন বুলিয়ে ভাবিব পাৰা। হয় নি? মোৰ নাম গজেন কেওঁ। নমস্কাৰ দেই, বিপদত পৰিলে ক'বা। বাৰু, আহোঁ দেই। বাৰু, Thank you.
মারক মই কথাটো কওঁগৈ ৰ এও সাগে কথাটো খুলিলে জপিয়াই উঠিব হে ভগৱান একো হোৱা নাই এইবিলাক সব মিছা ইহঁতৰ পইচা ঘটাৰ ধান্দা কিয় মিছা কথা হ'ব আল্ট্ৰাচাউণ্ডৰ ৰিপৰ্ট এটা আহিছে ডক্টৰে দিয়া ৰিপৰ্টটো এতিয়া মিছা হৈ গ'ল হে তেৰিকা তই বাচ্চা ল'ৰা বহুত কথা বুজি নাপাও দৰৱ খালে সব ঠিক হৈ যাব আরে ইমান হিষ্ট পুষ্ট সুদর্শন নিরোগী ডেকা লোরা তা হঠাৎ রোগী কেন হব অলপ বেশি হল নাকি দে এ হেমন্ত কাকতির মেজাজটো ঘরতেই রাখা বেমার হয়েছে বেমার সেইটুক ধেমালি নকরবা ডক্টর ইমিডিয়েট অপারেশন করব দিছে অপারেশন করা ওকে কে অপ অপ অপারেশন অপারেশনের নাম শুনিলে মোর পেটর ভিতর কুলু গুলুগু জুলুমুলু হয়ে যায় গম পাইছো ভয় খাইছা ভয় খাবলে কি ডাল হল বাৰু কোৱাচোন কত এনেকুৱা অপারেশন করে আছে কিমান সময় লাগিব নো বেটা তার ডেলিভারি কি যে ডাক্তার তো ডাক্তার নাকি ঐ মোর পেট হয় মহে জানো এইখানি জায়গা কাটুতে যদি খেলি মেলি হয়ে বেলেগ জায়গা কাটা যায় কেতিয়া কে হব উফ কত অপারেশন করাই আছে এই অদরকারী পাথর কেটা লৈ কি করবা পাথর কুয়ারি খুলিবা ডাঙর হয়ে গেলে দিগদার হব অপারেশন করবাই লওয়া ভাড়াঘরখনের কি হব ভাড়াঘরখন কোনে চাব আরে মই কি আছো ভাড়াঘরখনের দায়িত্ব তুমি নথকাত মই লম সকলো মই চাম তুমি চিন্তাই নকৰিবা কাইলৈ গৈ ডাক্তৰৰ ওচৰত এডমিট হৈ দিয়া সে পইচাও বহুত লাগিব নহয় আরে পইচাটোতো লাগিবই এটা কাম কৰা আমাৰ ভাড়াঘৰৰ পইচা কোনে কোনে দিবলৈ আছে গোটেই হিচাপখিনি দিয়া সব মই উলিয়াই আছো এই মূৰ্খ ভাড়াঘৰৰ পইচাৰে অপারেশন নহব নহয় সেইটো বুজি পাইছো কিন্তু এই সেলুটো লৈ মই জি জি পইচা দিবলৈ আছে সবৰ পৰা পইচাটো উলিয়াব পাৰিম নে নাই জানো কি কৰ তই মোৰ কিন্তু বিৰাট ভয় লাগিছে মাৰক মই কথাটো কওঁগৈ ৰ এও চাগে কথাটো খুলিলে জপিয়াই উঠিব হে ভগৱান মোৰ পেটত যে এনেকৈ সোণৰ টুকুৰা সোমাই আছিল মই ক'বই নোৱাৰো গৈ গৈ তুমি পাথৰবিলাক তাৰ ভিতৰতে সোমাই দিব পাৰিলা আৰু কেইটামান পাথৰ হোৱা হ'লে সেই আধা বনাই থোৱা ৰুমটো কমপ্লিট কৰিব পাৰিলোহেঁতেন ঠিক আছে মাৰক কওঁগৈ নহয়নে বাৰু আৰা পাথৰ আই কিবা বোলে নে কমলা গোটেই ঘৰৰ দায়িত্ব ল'ব লাগিব মই বাপৰে বহুত দায়িত্ব আহি পৰিল দেই জি জি পইচা দিয়া নাই পাই পাই পইচা উলিয়াই আছো ৰ ৰাতিপুৱা শুই উঠি ঘটি লুটালৈ পানীৰ বাবে লাইন পাতো হাৰি হাৰি কৈ বাথৰুম যাওঁ বুলি টাৱেল চাবলৈ তাতো দেখোন মানুহ আছে কি যে ভাই দিগদাৰী কাম কৰো বেচৰকাৰী দেৰিকৈ অফিচ সোমাই খাওঁ বছৰ গালি আগবঢ়ালে সুপার বেস্ট মল 33 কেশ কালা ইহি হে সহি এয়ারটেল পেমেন্ট ব্যাংক নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট হকিন্স প্রেসার কুকার বাজাজ ইলেকট্রিক্যাল গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি অন্নপূর্ণা ঘি ইজ গুড জুনিয়র হরলিক্স আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোড আইডিয়া 4G হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ আর টিভিএস আপাচি আরটিআর